উদয়পুরের প্রিয়ত প্রবীণ রাজনীতিবিদ কামিনী কুমার দাসের বাড়িতে আসেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়করা আশিস কুমার সাহা। শনিবার বিকালে উদয়পুর নিউ টাউন রোড সংলগ্ন কামিনী কুমার দাসের বাসভবনে এসে ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান এবং পরিবার পরিজনের সাথে কথা বলে সমবেদনা জানান বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিধায়ক আশিস কুমার সাহা। সাথে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সদস্য চিটন পাল। প্রবীণ রাজনীতিবিদ কামিনী কুমার দাসের পরিবারের সাথে কথা বলে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক আশিস কুমার সাহা বলেন, প্রবীণ রাজনীতিবিদ কামিনী কুমার দাস ছিলেন একজন পরোপকারী, সৎ, নিষ্ঠাবান এবং বাম বিরোধী আন্দোলনের প্রথম সারির লড়াকু নেতা। অত্যন্ত হৃদয় বিচারক ঘটনা, এই রাজ্যের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, সমাজের একজন প্রকৃত সৈনিক, যিনি উদয়পুর মহকুমা সহ সারা রাজ্যে বিশেষ করে পিছিয়ে পড়া তফসিলি জাতি মানুষের একজন পরোপকারী বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন আমাদের প্রয়াত কামিনী কুমার দাস। গত 4 ডিসেম্বর ওনার পরলোকগমন করার সংবাদ আমরা পাই। আমাদের রাজ্যের একজন প্রভাবশালী পুরুষ তাকে আমরা হারিয়েছি। ব্যুরো রিপোর্ট।